অলিম্পিক্স ফুটবলের স্বর্ণ পদকের লড়াইয়ে আজ মাঠে নামছে দুই পরাশক্তি স্পেন আর ফ্রান্স দুই দলের মুখোমুখি লড়াইয়ে স্পেনের জয় পাঁচটি অপরদিকে ফ্রান্সের জয় তিনটি ম্যাচে ড্র হয়েছে একটি ম্যাচ প্যারিসের পার্ক প্রিন্সেসে ম্যাচ শুরু হবে রাত দশটায় ষোলো দল থেকে বহু নাটকীয়তা ও ইতিহাস রচনার পর স্পেন ও ফ্রান্স পেয়েছে প্যারিস অলিম্পিক্স ফুটবল ফাইনালের টিকিট আসরের শুরু থেকেই অপ্রতিরোধ ফুটবল খেলেছে স্বাগতিক ফ্রান্স গ্রুপ পর্বে জয় পেয়েছে তিন ম্যাচেই গ্রুপ পর্বের মতো নকআ দাপট দেখিয়েছে এই দলটা যদিও সেমির লড়াইটা জমিয়ে তুলেছিল মিশর আগে গোলও পায় তারা কিন্তু অতিরিক্ত সময় একটি লাল কার্ড কাল হয় তাদের জনের মিশরকে তিন এক গোলে হারিয়ে প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠে ফ্রান্স ইউরোর সেমিতে স্পেনের কাছে হেরেই বিদায় নিয়েছিল ফ্রান্স তবে এই লড়াইটা ভিন্ন চোখেই দেখছে ফরাসি মাস্টারমাইন্ড All-time Roma. Taste it. Love it. আমরা প্রতিশোধের কথা ভাবছি না এটি ইউরো নয় এটি আরেকটি প্রতিযোগিতা এবং এই দলটাও ভিন্ন আমাদের যা করা দরকার তার উপরই আমরা মনোযোগ দিচ্ছি স্পেন শক্তিশালী দল হলেও আমরাও পদক জন্যই অন্যদিকে প্যারিসে নিজেদের ধারাবাহিক পারফরমেন্সের দাপট ধরে রেখে ফাইনালে উঠেছে স্পেন সেমিফাইনালে আফ্রিকার দেশ মরক্কো শুরুতে স্পেনকে চমকে দিলেও শেষ পর্যন্ত নাটকীয় ম্যাচে দু এক গোলে জিতে ফাইনালের টিকিট কাটে স্প্যানিশরা তবে ফ্রান্সের সাথে সাথে ফাইনালের লড়াইটা যে কঠিন হবে সেটা মানছেন স্পেন মাস্টার মাইন্ডো ফ্রান্স খুব শক্তিশালী দল তারা অ্যাটাকিং ফুটবল খেলে পুরো আসরে ফ্রান্স যেভাবে খেলেছে সেজন্য আমি ফরাসি কোচকে অভিনন্দন জানাই আমরা জানি ম্যাচটা কঠিন হবে তবে আমরাও ভালো ফুটবল খেলতে জানি জয়টা আমাদেরও হতে পারে সবশেষ টোকিও অলিম্পিক্সে ব্রাজিলের কাছে ফাইনালে হেরে রুপা জিতে আসর শেষ করেছিল লা রোজারা তবে এবার আর সেই ভুল যেন না হয় সেই দিকেই ফোকাস স্প্যানিশদের शाहरिया हुसैन डी सी डेस्क